বর্তমানে দুর্নীতিবিহীন সরকারের আমলে বাঁকা পথে সরকারি পিএম ওয়ার্ড সুবিধে পাইয়ে দেবার নামে পাতারকান্দি সমষ্টি দুয়ার দিয়ে ফরিদপুরা জিপি বিভিন্ন হিতাধিকারীদের কাছ থেকে টাকা আদায়ে মেতে উঠেছেন স্থানীয় জিপির এক ওয়ার্ড সদস্যার প্রতিনিধি তথা স্বামী সহ তার সাঙ্গপাঙ্গরা। এমন অভিযোগ সামনে আসতেই বৃহস্পতিবার স্থানীয় ভুক্তভোগীদের পক্ষে বিভিন্ন জনগণ একজোট হয়ে পাতারকান্দি সার্কেল কার্যালয়ে উপস্থিত হয়ে ডিসি মৃদুল যাদবের উদ্দেশ্যে সার্কেল অফিসার অর্পিতা দত্ত মজুমদারের অনুপস্থিতিতে বড়বাবু রোনাল্ড হালামের হাতে এক স্মারকপত্র তুলে দেন। প্রদত্ত স্মারকপত্রে প্রতিলিপি সিও সহ বিধায়ক ওসি ও এবং বিডিওকে প্রেরণ করা হয়। প্রদত্ত স্মারকপত্রে উল্লেখ করা হয় যে জিপির 4 নং ওয়ার্ড সদস্য সুজেলা বেগমের প্রতিনিধি কাম স্বামী হুসেন আহমেদ তার সাঙ্গপাঙ্গদের যোগ সাজে নিজ ওয়ার্ডের গরিব জনগণের নামে ভারতীয় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দিতে বিভিন্ন হিতাধিকারীদের কাছ থেকে প্রণামী সংগ্রহ করতে চলেছেন। এতে সমস্যায় পড়েছেন স্থানীয় অসহায় হিতাধিকারীরা। সময় মতো টাকা না দিলে তাদের নাম তালিকা থেকে কর্তন করারও হুমকি দেওয়া হচ্ছে হুসেন আহমেদের পক্ষে। বিষয়টি তদন্তক্রমে এ কাণ্ডে জড়িতদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়ার জানান স্থানীয়রা। প্রদত্ত স্মারকপত্রে অন্যান্য মধ্যে স্বাক্ষর করেন শাহাদাত হুসেন মজিরউদ্দিন, শামস উদ্দিন, মকলুচুর রহমান, আব্দুল করিম লুফুর রহমান। আমি টাকা 10,000 দেবো আমি হেনকেস্তাওলা ধরি আমি ওলা নেহাল গরিব 10,000 টাকা নিচ্ছে হয়েছে এক বছর হয়েছে ঘর দিব আজ মতো ঘর কুন্তা দিচ্ছেন আমরা বন্ধুর রাস্তা জাঙ্গালে ফুসেন বাইরে কেতা লাগে দিচ্ছেন ঘর দিত করিয়া যেকোনো মতে তুমি দেও না দিয়ে তুমি গড় ফাইতে নাই এর বাদে আমরা রাস্তায় কাম করছি এটাও হে ক্যামেরা করিয়া লিয়া হে ফটো উঠাইছে এর বাদে সরকারি লেফটিনে আমরা কইছে দিব কইয়া এটা কোনো লেফটিনে আমরা সরকারি মানুষটা কিতা করে ওয়ার্ড মেম্বার কংগ্রেস ওয়ার্ড মেম্বার প্রতিনিধি কংগ্রেস ওয়ার্ড মেম্বার অপেক্ষা করলো নিন এরা কাছে যা মানে মানে শাস্তি দেব এরারে মানে ন্যস্ত করাওয়ার আমরা এটা সারা প্রতিবাদ করাতে আইসি আমরা সার্কেল অফিসারের দৃষ্টি আকর্ষণ করিয়ার আমরা এমএলএ স্যারের দৃষ্টি আকর্ষণ করিয়ার আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যাতে আমরা সুবিচারটা পাই। আমরা এখানে 50,000 বেনিফিশিয়ারি আইসি যে সুজেলা বেগম চৌধুরী হুসেন আহমদ মানে এই সুজেলা বেগমের প্রতিনিধি ওয়ার্ড মেম্বার 4 নম্বর কংগ্রেসের ওয়ার্ড মেম্বার যে দুর্নীতি আরম্ভ করেছেন আমরা আগেও একটা প্রতিবাদ করছি আপনাদের দেখতে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর তার সঙ্গে আছে একজন কাহার কই একটা ছেলে আছে কাহার আমরা আগেও একটা প্রতিবাদ করছি একটা রাস্তার ব্যাপার নিয়ে আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া দেখতে পারেন যোগ করতে পারেন এনার বিরুদ্ধে আরো প্রচুর মানে দুর্নীতি অভিযোগ আছে। তো আমরা এখন যে পিএমজিওয়াই ব্যাপারে যে আমরা আজকে আইসি আমরা 50,000 বেনিফিশিয়ারি আপনি আরো জিকার করবা এই যে একজনের কাছ থেকে আপনি স্টেটমেন্ট পাইছেন 10,000 টাকা নেবো হয়েছে আর হইলে যারা আইসি সবর কাছ থেকে মনে করো দাবি করা হয়েছে সবর কাছ থেকে দাবি করা হয়েছে বলে তুমি 30,000 টাকা দিবা 40,000 টাকা দিবা না হইলে তোমার ঘরটা পাইতে না।